ভাই বাংলাদেশের লগে এই আমাগো সম্পর্ক কিরম জানেন? মানে বাংলাদেশ ক্রিকেট টিমের লগে আমাগো সম্পর্কটা ইতিহাসে এককালে বিয়েতে বেড়া বেড়ি আছে না, এককালে হেগো মতো মাঝে মধ্যে ভালোবাসতে পারি নি, হালাইয়াও দিতে পারি না, কি করবো? মানে আবেগটা লই কোথায় যাবো? মানে বাংলাদেশ টিম আজকে যেটা খেলছে সব সময়, ভাই ভালো, আমি ক্রিকেট টিম নিয়ে গান বানাইছি, ক্রিকেট টিম নিয়ে ফানি ভিডিও বানাইছি যে অন্য টিমটা ঠগাইছি, নাচছি, আনন্দও করছি, কিন্তু এখন এমন একটা অবস্থায় পৌঁছাইছে মানে একালে মানে লিটারেলি আজকে বাংলাদেশ টিমের মানিজ্যতের উপরে শ্রীলঙ্কা একালে প্যান্ট খুললে আগে দিয়েছে, একেবারে খোদার কসম, মানে এরমই হয়েছে আর কিছু না। মানে এটা কি মানে হাতে আমার আমার দুইটা মানে এটা প্রেশার আনছে, মানে কি কম ভাই, 17টা রান দিয়েছে, মানে একটা রান যেতেছে, রানটা মনে করেন যে কালে কলজে কাটতে কাটতে ঢুকছে, মানে এরম আমি ফিল করছি। আর আগে তুমি কিছু কইতে পারবে না, কইলে তোমরা আয়না দেখো, তা তোমরা যাইয়া তোমরা নিজেরা পারলে তোমরা নিজেরাই খেলো। ভাই তোমরা তো তোমাকে বেতন দিয়ে খেলে, তোমাকে তো মাগনা খেলতে কই নিজে না ভাই, আপনি পাউ দুটি ধরছি, আপনি একটু প্লিজ খেলেন ভাই, আমরা ফেড আপ, মানে আমরা কিছু তো কইতে পারবো না, আমরা তো আমজনতা, আমজনতা কিছু কইলে তো আমের বিসি ধরি চারটি ফাড়াই গেলা বা তোমরা, তোমাকে কিছু কওয়া যাবে না। মানে আমি যেটা বুঝি যে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি যে মানে এই যে এই এই যে সম্পর্কটা না, মানে এই লজ্জাই যে বাংলাদেশের প্রতি যে আমাকে একটা দুর্বলতা, আমাকে মতো বোলা পান এই বয়সে হার্ট অ্যাটাক করে হলেন না, কিল্লে কি করে জানেন, এই একমাত্র এই কারণে, মানে এই এইরকম প্রেশার, এই মানে কেমনে নেবো আর নেওয়ার মতো অবস্থা কন, বেরেন মেরেন তো মানে বোলক তো হার্টে একুশটে ধরা খাইবে খালি এই বাংলাদেশের খেলা দেখার কারণে, মানে আর কত আর তো নেওয়া যাইতে আসে না। এবং এবং হেল্পারও যদি এখন কিছু কই, হেল্পার কইবে যে না আমরা চেষ্টা করতে আছি, তা এহেনে ওইতে আছে অমুক, তো মানে এটা এটা মানে পুরো খেলাটারে এটা কর্পোরেট অফিসের মধ্যে যা মন চায় হেই করে, যা মন চায় মানে খেলার মধ্যে নস্টালজিয়ে নিয়ে এসে আবেগ, আমাকে আবেগই মোটে শেষ হয় না, খালি বয়স, আবেগ, সিনিয়রিটি, মানে এককালে আমাকে এলাকার মধ্যে যেরকম করি খেলি আমরা যে হ্যাঁ আগে বড় ভাই নামবে, এরপরে ছোটো ভাই আইবি খেলতে আসতে দিছি, হেরমই চলতে থাকে। কি সুন্দর ব্যাটিং করছে, আইয়ে বলিংয়ে এককালে পুরো ডালি দিয়ে গেছে, সুন্দর মতো ডালি দিয়ে গেছে, একেবারে মানে কিছু কর নেই ভাই, আপনাকে আর কিছু কমও না কইতে চাই না, আসলে উচিত বাংলাদেশের টিমের খেলাটাই বয়কট করে দেওয়া, যে না এই টিমটার আর ভালোই বাসা যাবে না, ভালোবাসার কোনো জায়গা হারা রাখে না, এরা যদি আবার ওই কেনিয়া মেনিয়ার লাগে আবার যদি মানে বিজয় মিছিল করি আমরা আবার সেই আবেগ ফিরেই আনতে পারি, এরপরে এই আনবো না। এছাড়া আর এই টিমটা ভালোবাসার কিংবা এই টিমটা নিয়ে এত বেশি স্বপ্ন দেখার কোনো কারণ দেখিও না, আমিও দেখি না, আপনাকেও দেখা উচিত না।